Seven up, baby. Hey guys, I am back with another video. Okay, guys, finally shuru hoye gelo ajker video. Ar ajker video ta shuru holo bindas sokal bela ekdom gosol pani sob kichu kore. Okay, yep, ajker din ami ekhon porjonto breakfast o koreni, but ami sokal sokal uthe gosol kore felechi. Okay, yep, to otai baby. To ekhon ki korbo bolo, ekhon ami jabo je breakfast korbo. তো দুটো আমি তোমাদেরকে একটা কথা বলি যে আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে एक्चुअली বাসাতে অনেক মেহমান এসেছে তো एक्चुअली আমার ভিডিও করাটা একটু টাফ হচ্ছে ওকে ইয়াপ তো আর কি আজকে দিনটা আমরা হয়তো বা এই রুমে খাওয়া দাওয়া করতে পারবো না খাওয়া দাওয়া করতে হবে আমাদেরকে ওই পাশের ফ্ল্যাটে যায় ওকে ইয়াপ মানে আব্বু মূল ফ্ল্যাটে যায় তো এটাই আর কি তো চলো যাই যে আগে আমরা ব্রেকফাস্টটা করে ফেলি আটুর আজকের ব্রেকফাস্টে আছে সবচাইতে বাজে খাবার যেটা আমি একদমই পছন্দ করি না ওকে ইয়াপ চলো তোমাদেরকে দেখাচ্ছি কি আমি একদমই পছন্দ করি না চলো আগে ব্রেকফাস্টটা করে ফেলি তারপরে ব্রেকফাস্টের পরে কথা হচ্ছে ওকে ওকে চলো বেবি ওকে তো এই ফাইনালি এখন আমি চলে আসলাম নাস্তা পানি সব কিছু নিয়ে ওকে ইয়া তো ডুড আজকে নাস্তাতে কি আছে কি নাই আমি যদি তোমাদেরকে বলে তোলে ফেলি তো আজকে নাস্তাতে আছে একচুয়ালি রুটি আছে নরমাল একদম সাদা রুটি আছে সেই সঙ্গে আছে করলা ভাজি ডুড আর তার সাথে আছে চা মাই ফেভারিট টি ডুড আজকে দিনটা ভালো লাগছে एक्चुअली সকাল সকাল উঠে গোসল পানি করে একদম ফ্রেশ হইতে ওকে ইয়া তো ওটাই एक्चुअली আমি সাধারণত এরকম করি না মানে নাস্তা করার আগে সাধারণত আমি গোসল করি না গোসল করি আমি পরে 12টা 1টার দিকে বাট আজকে দিনটা আগে ভাগে করলাম ডট তোমরা তো বুঝতে পারছো যে আমার রিঅ্যাকশনটা কি হবে অনেক তিতা বাট চাটা অনেক বেশি মিষ্টি আছে ওকে ইয়াপ বাট ইটস ওকে করলা খাওয়া লাগবে কারণ করলাটা খাওয়া এখন অনেক বেশি জরুরি করলা एक्चुअली ভাজি না এটাকে একটা মেডিসিন বলা চলে ওকে ইয়াপ অনেক সাংঘাতিক লেভেলের তিতা তো এটাই তোমরা আজকে দিনটা কমেন্টে বলবা যে তোমরা আজকে সকালের নাস্তা কি করলা কন্ট্রোড আমার তো 12টা বেজে গেছে করলা ভাজি খেতে খেতে অবশ্য দুপুরবেলা গরুর মাংস খাবো সমস্যা নাই এটাকে গরুর মাংস মনে করে মুখে ঢুকাই নিতে হবে ওকে ইয়াপ চলো অনেক গল্প করে ফেলে এগুলো সব খেয়ে দিয়ে শেষ করে ফেলি তারপর দেখা যাক কি হয় কি না হয় ওকে চলো বেবি घड़ी पर आसते भूले गेछि नामाजेर समय मात्र पैंतालिश मिनट नाई नामाज होते চলো যাই যে আমরা নামাজ নামাজ পড়ে আসি নামাজ পড়ার পরে আবার আমরা একসাথে খাবার দাবার খাবো ওকে ইয়া তো আজকের খাবারে কি আছে আজকে एक्चुअली রান্না হয়েছে এমনি গরুর মাংস রান্না হয়েছে
তো এটা হলো আসল ঝামেলা, বুঝেছো? আমি গরুর মাংস খাবো, তার জন্য আর কি সকালবেলা একটু করলা ভাজি খেয়ে নিলাম, কারণ আমি এখন তো একটু খাওয়া দাওয়া একটু কন্ট্রোলের মধ্যে রাখছি, অনেক কারণ আছে এগুলোর পিছনে, একটু অসুস্থতাও আছে। তো যাই হোক, এটা আমি তোমাদেরকে পরে অন্য একদিন ক্লিয়ার করবো। আর এখন চলো যাই, যে নামাজ পড়ে আসি, তারপর একদম লাঞ্চ করতে করতে অনেক গল্প হবে। ওকে, ইয়া চলো বেবি। ওকে, তো এই ফাইনালি এখন আমি চলে আসলাম খাবার দাবার সব কিছু নিয়ে। ওকে, ইয়া তো ডুড, আজকের দিনটা আমাকে দেখে কিন্তু অনেক বেশি ভদ্র ভদ্র লাগছে, কেন জানি। তো ওটাই বেবি, আজকের খাবারে কী আছে কি নাই সেটা আমি তোমাদেরকে আগে যদি বলে দিই, তো আজকে আছে একদম নর্মাল ভাত আছে, এখানে গরুর মাংস আছে, এখানে করলা ভাজি। এই করলা ভাজিটা আবার আমাকে দিয়েছে, বাট ডুড একটা কথা কি জানো, এটাকে আমি খাবো না বেবি। এখানে আছে ডাল, আর সেই সঙ্গে আছে এখানে সেভেনা বেবি। তো ওটাই, এটাকে আমরা এখানে রাখি। আর এখন আমরা লেগে পড়ি গরুর মাংসের ওপরে। ডুড, আমি তোমাদেরকে যদি একদম সত্যি কথা বলি, তো সকালবেলা করলা ভাজি খেতে আমার একদমই ভালো লাগেনি, আমি একদম ফেক রিয়াকশন দিচ্ছিলাম সকালবেলা, বাট এখন যেহেতু আমার কাছে আছে গরুর মাংস, এখন আর ফেক রিয়াকশন দেওয়ার কোনো দরকার নাই। তো চলো, এবার যা আছে সবকিছু আমরা খাওয়া দাওয়া শুরু করে ফেলি। সবার আগে নিয়ে একটু ডাল, সেই সঙ্গে নিয়ে নি মাংস বেবি। আমি অ্যাকচুয়ালি মাংস বলে দুই পিচ আলুই নিয়ে নিয়েছি, এতো এক পিচ দু পিচ থ্রি পিচ। তো মাংস চলে এসেছে এখানে, এখন খালি খাবো দাবো আর এনজয় করবো। সকালবেলা অ্যাকচুয়ালি করলা ভাজি খাওয়ার পর থেকে আমার মুখটা কেমন যেন একদম তিতা তিতা ছিল, বাট এখন মাংস খাওয়ার পরে আমার মুখটা হয়ে গেছে টেস্টি, মিঠা বলবো না কারণ এটা তো মিষ্টি না। তো ওটাই, চলো এগুলো খেয়ে একদম শেষ করে ফেলি, তারপরে কথা হবে, দেখা যাবে কি করব কি করব না। ওকে, ইয়া বাদে ওকে, যে আজকের দিনটা তোমাদেরকে একটু বেকা বেকা লাগছে কেন, না আমাকে বেকা লাগছে, চলো খেয়ে ফেলি। ওকে, তো এস ফাইনালি, যাই হোক এখন আমার লাঞ্চ টাঞ্চ করা সবকিছু একদম কমপ্লিট হয়ে গেল। আর ডুড একটা জিনিস হচ্ছে না, সেটা হচ্ছে আমার চুলটাকে ঠিক করার, এ বারবার খালি এদিক সেদিক চলে যাচ্ছে। হ্যাঁ এখন ভালো আছে। ওকে, ইয়া তো এখন যাই হোক, আমরা কী কী করলাম বলো, সকাল থেকে নিয়ে আমরা বিন্দাস ব্রেকফাস্ট করলাম, লাঞ্চ করলাম, আর এখন সময় হচ্ছে একটু মিষ্টি খাওয়ার। ওকে, ইয়া আমি অ্যাকচুয়ালি মিষ্টি খাওয়া কমাই দিয়েছি, তারপরও যখন একটু মিষ্টি খাওয়ার সুযোগ আসে তখন ছাড়া যায় না। ওকে,
ইয়া তখন চলো যাই যে একটু মিষ্টি নিয়ে আসি। মিষ্টিটা অ্যাকচুয়ালি এই রুমেই খাবো, এখন সবাই অ্যাকচুয়ালি লাঞ্চ করছে, সবাই ওই পারে ফ্ল্যাটে ডাইনিং টেবিলে লাঞ্চ করছে, আর আমি একটু আলাদাভাবে তোমাদের সাথে খাইলাম দাইলাম, গল্প গুজব করলাম, এটাই। ওকে ইয়া আজকে দিনটা ডুড, আমি বলি আজকে দিনটা ব্লগ বানানো কিন্তু একটু টাফ হচ্ছে আমার জন্য, তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে ইয়া তখন চলো যাই যে মিষ্টি নিয়ে আসি, মিষ্টি নিয়ে এসে খাওয়া দাওয়ার পরে ভিডিওটাকে দরকার হলে শেষ করব। চলো বেবি। ইয়ো ওকে ব্রাদার, তো ফাইনালি এখন আমি মিষ্টি টিষ্টি সব কিছু নিয়ে চলে আসলাম, আর অ্যাকচুয়ালি মিষ্টি আমি কী কী আনলাম সেটা তো তোমাদেরকে আমি দেখাইলাম। ওকে ইয়াপ, তো অ্যাকচুয়ালি আমি মিষ্টি এনেছি তিন রকমের, লাল, সাদা আর কালো। তো অ্যাকচুয়ালি আমি এতগুলো তো মিষ্টি খাবো না, আমি ভাবছি যে একটা কালো খাবো আর একটা সাদা খাবো, সাদা কালো তো ওটাই বেবি। চলো সাদাটা খাবো কি না ভাবছি, একটা কালো মিষ্টি খাই খালি বে, আমি আবার একটু মিষ্টি খাওয়া অ্যাকচুয়ালি কমায়ও দিচ্ছি, বাদ দাও সাদাটা খাবো না, এমনি একটা কালো মিষ্টি খেয়ে ফেলি। চলো বেবি। তো এই ফাইনালি এখন আমার মিষ্টি টিষ্টি সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেল, তার মানে এখন সময় হচ্ছে ভিডিওটাকে শেষ করে দেওয়ার। ওকে ইয়া তখন আমি ভিডিওটাকে শেষ করে ফেলবো, বাট তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি যে ডুড, আজকে দিনটা আমি শ্যাম্পু করেছিলাম সকাল সকাল উঠে, যার কারণে আর কি চুল আমার কথা শুনছে না। ওকে একদম একবার এদিক পড়ে যাচ্ছে, একবার এদিক পড়ে যাচ্ছে, আমি অ্যাকচুয়ালি প্রায় 5 মিনিট যাবো চেষ্টা করছি চুলটাকে একটু সেট করার, তো চুল সেট হচ্ছেই না, তো এটাই হচ্ছে আমার মনের কষ্ট। ওকে ইয়া যে আমার চুল আমারই কথা শুনছে না, তো যাই হোক এটাকে এখন আমরা ইগনোর করি, আর তোমরা আজকে দিনটা বলবা যে আমার ভিডিওটা কেমন লাগলো। ওকে ইয়া আজকের ভিডিওর বেশিরভাগ ফুটেজ অ্যাকচুয়ালি এই পাশের ফ্ল্যাটে নিলাম, কারণ তোমরা তো জানোই বারবার বলছি যে বাসাতে মেহমান এসেছে, ওনারা অ্যাকচুয়ালি 28 তারিখ পর্যন্ত থাকবে, তার মানে আজকে হচ্ছে 26 তারিখ, কালকে 27, পরশু দিন 28, তার মানে এই 3 দিন আর কি আমাদেরকে একটু কম্প্রোমাইজ করাই লাগবে। ওকে ইয়া বাট ওর যাই হোক বাসাতে মেহমান আসা কিন্তু ভালো, আমার মতে মেহমান আসলে একটু ভালো লাগে, বাসাতে একটা কেমন জানি নতুনত্বের ছোঁয়া লাগে। ওকে ইয়া তো এটাই, তো যাই হোক এখন তোমাদেরকে আনফর্চুনেটলি বলা লাগছে যে দ্যাটস ইট ফর টুডে। ওকে ইয়া তো দেখা হবে আবার কালকে সন্ধ্যা 6টা থেকে নিয়ে রাত 10টার মধ্যে বা রাত 12টার দিকে। ওকে এখন থেকে আমি ভাবছি যে আমার টাইমিং চেঞ্জ করবো, দিয়ে পুরো রাত 12টার দিকে আপলোড দিব ভিডিও, তো দেখা যাক কালকে আবার দেখা হবে এতটুকুটা শিওর। তো এটাই, এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা, রিচ ফর এভার, রিচ ফর এভার কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে ইয়া দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আমার অন্য সব ভিডিও দেখতে থাকো, বাই, আই লাভ ইউ, ইউ আমি তোমাদেরকে ভালোবাসি কিসের মতো, আমি তোমাদেরকে ভালোবাসি ডেইলি ব্লগের মতো, পরিশ্রমের মতো, যেমন দেখো আজকের দিনটা পরিস্থিতি একদমই নাই ব্লগ বানানোর, বাট তারপরেও আমি যেভাবেই হোক যেভাবেই হোক যেমন তেমন করেই হোক না কেন আমি ব্লগ শ্যুট করছি, তো ঠিক সেভাবে আমি তোমার আসলে ব্লগ কাদের জন্য শ্যুট করি বলো, তোমাদের জন্য, তার মানে আমি আমার ডেইলি ব্লগের থেকেও তোমাদেরকে আরও বেশি ভালোবাসি। ওকে ইয়া